পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা বিবেচনায় আর্থিক বিষয়ে দাবি নামা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে পরবর্তীতে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত হবে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী সকালে সর্বজনীন পেনশন প্রত্য স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতিতে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসেন ওবায়দুল কাদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরও বলেন সবার পেনশন স্কিম এ অন্তর্ভুক্ত তারিখ দুই শিক্ষকদেরও তাই তাই তিনি বলেন শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে তারা শিক্ষক ফেডারেশনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন ওবায়দুল কাদের বলেন কোটা বিরোধী আন্দোলনকারীদের অনেক দাবি এবং বক্তব্য সংবিধান বিরোধী এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি ও অনেক বক্তব্য আমাদের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিরোধী সাংবিধানিক রাষ্ট্র পরিচালনার মূল নীতির আওতায় প্রণীত কোনো সরকারি নীতি কেবল রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণয়িত শিক্ষার্থীদের একটি অংশের দাবির প্রেক্ষিতে পরিবর্তন হতে পারে